গানটার মধ্যেই তারা কিন্তু বলে দিচ্ছে তাদের কত দাবি, 51,000 টাকা এটা সোনার হার। আবার কি বলছে, 5 বছর পর এসে জানো আবার নাচাতে পারি। সত্যি এটা খুশির খবর হবে, 5 বছর পর যদি এটা ছেলের কোলে মেয়ে হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, আমি দীপা, তোমরা দেখছো দীপাস ব্লগ। তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে যে ভিডিওটা করব, তো সেটা আমার খুব পছন্দের, খুব 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 পছন্দের একটা ইউটিউবার ট্যাডি সোয়াদদের নিয়ে। তো ট্যাডি সোয়াদদের ভিডিও দেখতে আমরা সবাই ভীষণ ভীষণ ভালোবাসি। ওদের ভিডিওর মধ্যে কোনো মানে পুরোটাই ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল কিচ্ছু নেই। মানে ওরা সারাদিন যেটা করে সেটাই। এখনকার যার ব্লগ কি, এখনকার ইউটিউব খুললেই ব্লগে দেখা যায় পরকীয়া, নাহলে দামি দামি শপিং করছে দু হাত ভরে, কিন্তু এদের ব্লগে ওরকম কিচ্ছু নেই। সবাই যেমন সরল সাদাসিদের মনে, তারা সেইভাবেই ব্লগগুলো প্রেজেন্ট করে, আর সেই জন্য সেগুলো সত্যিই দেখতে খুব ভাল লাগে। তো যাই হোক, কালকের ব্লগে আমরা দেখেছি আমাদের ছোট্ট ত্রিহান বাবুকে মাসিরা নাচাতে এসছে। তো মাসিরা তো নাচাতে এসছে, মানে মাসিদের দেখলেই সবার একটা কি ভয় থেকে, তারা কত ডিমান্ড করবে। এটা কিন্তু যে যাই বলুক, এই ডিমান্ড মানে এই ভয়টা কিন্তু সবার থাকে। তো এটা যখন দেখছিলাম না, মানে মাসিরা কত ডিমান্ড করবে সেইটা জানার জন্য দরজা বন্ধ করে সানুদা, সানুদার মা, তনু আর ঠাম্মি মিলে কথা বলছো, তখন আমার বিশ্বাস করো, আমার মেয়ে যখন হয়েছিল তখনকার সময়টা আমার মনে পড়ছে। আমি ফিল করতে পারছিলাম যখন আমাদের মাসিরা এসেছিল, যেহেতু আমার বাবা চাকরি করে আর আমার হাজব্যান্ডও বেশ ভালো একটা পোস্টেই আছে, তো আমাদেরও মনে ছিল যে আমাদের কত ডিমান্ড করতে পারে এইরকম কিছু। আমরাও নিজেদের মধ্যে আলোচনা করছি, মানে সেই ফিলটা যেন হচ্ছিল। আর সানুদা তনুদির এই তনুর এই কথাগুলো শুনে না আমি আমার সেইটা রিলেট করতে পারছি, যে হ্যাঁ আমরাও তো এরকম করেছিলাম। আমিও তো ওদের দেখি সোনুকে নিয়ে, মানে আমার বাচ্চাকে নিয়ে ঘরে ঢুকে পড়েছিলাম, তারপর মা সেরকম বললো কত টাকা কে নেবে। দেখো এখানেও কিন্তু সেমই হচ্ছে, মা বলে দিচ্ছে তুই কিছু বলবি না। এখানেও যেমন সানুদার মাকে, সানুদার মা সানুদাকে বলে তুই কিছু বলবি না, যা বলার আমরা বলবো। দেখো সত্যি কি শোনাচ্ছেন দিতে পারে, তুই যা বলার তুই কিছু বলবি না, জায়গা ঠিক আছে। না না আমি কিছু বলবো না, কিছু বলবি না। আমার চুরি কাল তো হেসে মেটা দে, হ্যাঁ কাছে তো হেসে বড় মা শোনার চুরি নিতে পারে, আমরা সে নিতে পারি, ওরা তো বলবে। ও দাদা তোমার নাচু করাতে চলে আছে, তো বাবার ফোন কর। হ্যাঁ বলবে, আমাদের দিকে চারিদিকে কত খরচা হচ্ছে, এখন একটা কাজ চলছে। এই মাসিরা ছিল না, ওরাই বলেছে। হ্যাঁ ওরাই বলেছে, আগে যারা বলেছে না ওরাই বলেছে। ও দাদা তাতি উঠতো, হ্যাঁ পালে এসে রে, তালে উঠছে রে। হ্যাঁ চলো, মাসিরা এসে প্রথম যে ওই ঠাম্মিকে হাগ করেছে, এই ব্যাপারটা, এই ব্যাপারটা সত্যি মন ছুঁয়ে গেছে। এখনকার দিনে হলেও যে মাসিদেরকে সবাই ছুঁতে টুতে চায় না বা এই রকম করে, অবশ্য সেটা তাদেরও কিছুটা দোষ আছে, আমি সবার ক্ষেত্রে এক বলছি না। মাসি মানেই যে মানে তৃতীয় জেন্ডার মানেই যে খারাপ সেরকম নয়, আবার সবাই যে খুব ভালো হয় সেটাও নয়, হয় না? যেটা আমাদের এক একজনের জন্য পুরো সমাজের নাম নষ্ট হয়, মাসিদের ক্ষেত্রেও তাই। কিন্তু এক একটা এমন আছে তৃতীয় জেন্ডার যে তারা সত্যিই খুব বেয়াদব হয়, মানে কিছু কথা শুনতে জানে যা তার নোংরা ভাষায় কথা বলে সব কিছু করে। কিন্তু এদের ভিডিওটা মানে মাসিদের এই যখন এসে ঠাম্মিকে গলা জড়িয়ে ধরলো, এই মুহূর্তটা দেখে সত্যি এত ভালো লেগেছে। এবার হয়তো তোমরা বলবে যে মাসিরা হয়তো পাওনা পেয়েছে বলেই গাওনা গাইবে, সেটা ব্যাপার নয়, তাও এত আন্তরিকভাবে কথা বলা এটা সত্যিই দেখা যায় না। তো চলো, মাসিরা যখন প্রথম এসে ঠাম্মিকে যে হাগ করছে ওটা একবার তোমাদের দেখায়। ভালো আছে, ঠাকুর ভালো রাখো,
তো এরপর শানুদা বলছিল ঘরের মধ্যে এসে যে ঠাম্মিও বলছিল যে তারা নাকি বলেছে যে তোমরা তো আগে বলেছিলে ছেলে হলে মানে সোনার চাঁদ হলে হার দেবে, সত্যি হার দেওয়াটা কি পসিবল বলো? তাহলে ওরা নাকি যখন তনু প্রেগনেন্ট ছিল তখন এসে বলে গেছিলো, তো শানুদা আলটিমেটলি শেষ অবধি বলেনি যে কি নিয়েছে তারা। তো শানুদা এটাই বলো, শানুদা এখানে খুব ভালো একটা মানসিকতার পরিচয় দিয়েছে যে তারা কি নিয়েছে কি দিয়েছি এইসব না জানানোই ভালো, কারণ তাদেরও একটা ব্যাপার আছে আর আমাদেরও। তো এটা বোঝা গেল যে তারা সত্যি খুব খুশি হয়েছে বাচ্চাটাকে নাচিয়ে, বা তারা যেটা চেয়েছিল মেবি তারা সেটা পেয়েছে, তো বেশি খুশি হয়েছে। তবে শানুদাদের বাড়ির লোকজন মানে ওদেরকে নতুন করে সত্যি কিছু বলার নেই, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর মানে সব কিছু যে সত্যি ভাবার বাইরে। মানে মাসিরা তাদেরকে বলছে আমি এই বাড়ির মেয়ে, এটা আমার মা, এটা আমার বৌদি, তুমি ভাবো তো ওরকম গলা জড়ি ধরে কেউ বলবে আর কেউ ওরকম করবে? তো সত্যি এটা একদম মানে চোখ জুড়িয়ে যাওয়ার মধ্যে একটা দৃশ্য যে হ্যাঁ এখনো পৃথিবীতে এরকম ভালো মানুষ আছে, যারা আমিও পার্সোনালি চাই যে যারা মাসি মাসি বলে যাদের দেখে সবাই ভয় পায় তাদেরকে না করতে, কিন্তু কিছু কিছু বললাম না একজনের জন্য সবার দোষ হয়ে যায়, তো কিছু কিছু জন এমন আছে যে তাদের সত্যি খুব বিরক্ত হয় মানুষ তাদের দেখলে, আর কিছু কিছু জন ঠিক এইরকমই থাকে। সত্যি তারা তৃতীয় লিঙ্গের যারা মানুষ তারা অনেক জায়গায় তারা এখনও আন্দোলন করে, তাদের সমাজের সমস্ত প্রতিষ্ঠিতা প্রতি মানে সমস্ত সব জায়গায় এক করে দেখা হয় না, কিন্তু এখন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন তারা সবাই নিজে নিজে সুন্দর করে এই যে হাত পেতে মানে ক্রসিংয়ে দাঁড়িয়ে হাত পেতে টাকা নেওয়া, বা এই যে শুধু না বাচ্চা নাচিয়ে রোজগার তারা কিন্তু করে না, এখন সবাই অনেক শিক্ষিত ভদ্র ভালো ভালো অফিসের চাকরি করে এইসবও কিন্তু করে। তবে তাদের গানটা যখন বলছিল তারা এই গানের মধ্যেও বলছিল যে তাদের মানব জীবনে তাদের একটা দুঃখ, তাদের অভিশাপ, সত্যি অভিশাপ বলো। তারপরে মাসিটা একজন বলছিল যে মা হতে কে না চায়, সত্যি এই জীবনে মা হতে কে না চায়, মেয়ে জন্ম মা না হলে মা মানে মানব জন্ম মা বাবা না হলে কিন্তু সেটা কি সার্থক, কিন্তু সেখান থেকে ওরা বঞ্চিত। তো বলবে একজনের জন্য সবাইকে দোষ দিয়ে এরকম লাভ নেই, তো সবাই সবার মতো করে ভালো থাক এরকম সেটাই চাই। আর তারা তাদের বাড়িতে এসে মানে শানুদাদের বাড়িতে এসে পুরো নিজের বাড়ির মতো এরকম করলো যে পান খেলো, ওরা সুন্দর করে মিষ্টি জল দিল। তারপর সত্যি শানুদারা কতটা বড় মনের মানুষ, যেটা চায় সেটাই দেয় না। সেখানে শানুদার বাবা বললো যে না না ওরা এসছে আমার নাতি হয়েছে, তো তোমরা কি চাও বলো, নিজে থেকে জিজ্ঞেস করো। তো বললো যে আমরা তিনটে শাড়ি নেবো, আবার একজন বলছে না আমরা ছজন আছি ছজনই শাড়ি নেবো। তো শানুদার বাবা সঙ্গে সঙ্গে সেখানে বললো যে এই যা তো দোকান থেকে ছটা শাড়ি কিনে নিয়ে আয়। মানে শাড়ি শুধু এইটুকুই যতটুকুই বলেছে, কিন্তু ফাইনালি কি দিয়েছে সেটা তো আমরা দেখতে পারিনি না। তো সত্যি একটা খুব সুন্দর ভিডিও আমরা দেখলাম, মানে অন্যান্য ব্লগারদেরও দেখি যখন বাচ্চা কাচ্চা হয় নাচাতে আসে এরকম ভিডিও, তবে আমি বলবো শানুদাদের ভিডিওটা পুরো একদমই অন্যরকম ছিল, দুজন দুজনকে সুন্দর রেসপেক্ট দিয়ে সুন্দর করে ভিডিওটা করেছে, তো সত্যি খুব ভালো লেগেছে দেখতে ভিডিওটা। শেষে যখন তারা চলে গেল তারা কি সুন্দর জড়িয়ে ধরে হাঁক করে আবার আসবো, শানুদারা বলে আবার আসবে। তারপরে তনু যে একটা কথা বললো না যে ওদেরকে খুশি করলেই ভালো, আর ওর সত্যি খুশি মনেই গেছে, মানে ওদের মেবি যেটা ডিমান্ড ছিল সেটাই তারা পেয়েছে। তো তনু যখন সেটা বললো যে ওরা সত্যি খুশি হয়েছে, তখন তার ওদের খুশি করাই ভালো, তখন তার শাশুড়ি বললো হ্যাঁ ওদের খুশি করাই ভালো। মানে এদের পরিবারে যে একটা বন্ধন, মানে এ অপরকে সাপোর্ট করা ও অপরকে সাপোর্ট করা এগুলো কিন্তু আছে, কেউ কারো অনেক অনেক পরিবারে কী থাকে বলো তো, মানে ওটা বলো তার মানে তার বিরুদ্ধে কিছু বলতে হবে এইরকম ব্যাপারটা তাদের মধ্যে নেই।
তো যাই হোক ফ্রেন্ডস, সেই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ট্যাডিস ওদের ভিডিও কে কে দেখেছো সেটাও জানিও কমেন্ট করে। আর ট্যাডিস ওদের এর ভিডিওর মাধ্যমে দেখলাম কিছু কিছু কমেন্ট আছে, তোমাদের না অনেক আছে তাই তোমরা দিয়েছো, যাদের নেই তারা কি করবে, তা ওদের যা তো দেখো সবার যার নেই তাকে নিশ্চয়ই মাসিরা এত চাইবেও না যে আমাকে 50,000 দাও, সোনার হার দাও, ওদের আছে সামর্থ্য আছে তাই ওদের চেয়েছে। আবার একজন লিখেছো তো ওদের দিলে তুলেই মাসি পিসি, না হলে সর্বনাশী, সেটা তো সবার ক্ষেত্রেই, শুধু ওদের ক্ষেত্রে কেন সবার ক্ষেত্রেই, তো ওদের দিয়ে দিয়ে এত লোভ বাড়িয়ে দিও না। তো দেখো লোভ বাড়ানো নেই, ওরাও আবদার করে চেয়েছে, আর এরাও এদের নাতি হওয়াতে মানে নাতির ঘরে পুঁতি হওয়াতে খুবই খুশি, ঠাকুমা তনু শাশুড়ি সবাই খুশি, তো সেই জন্যই দিয়েছে, এটা নর্মাল ব্যাপার, এটা নিয়ে বেশি এরকম কিছু বলো না। তো যাই হোক ফ্রেন্ডস, এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে এটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। তাই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।